হ্যাঁ গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মেকার আরশি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকে আরশির খুব ইচ্ছা হচ্ছিল একটু দুর্গা সাজবে, মানে ও বলছিল আমি একটু দুর্গা সাজবো, দুর্গা সাজবো। তো আমরা সেই জন্য একটু আরশির আগমনী লুকটা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আরশিকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করো। দেখো, আর এই দুর্গা সাজার জন্য আরশি পায়ে আলতা পড়ছে, আর আরশি কিন্তু চুপচাপ বসে আছে। আরশির মিমি আরশির কপালে মানে মেকআপ করছে আর কি, মুখে কপালে। তো দুর্গা হতে গেলে তো চোখটা দরকার, তো সেই জন্য আমরা ঘরোয়া যেসব জিনিসপত্র আছে সেই সব জিনিস দিয়েই মেকআপটা করছি। আমাদের যেহেতু মানে আমরা মেকআপ আর্টিস্টও নই বা খুব বেশি মেকআপের জিনিসপত্রও আছে সেরকম নয়, তো কিভাবে আমরা মেকআপটা করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আরশির মা আরশিকে আলতাটা পরিয়ে দিচ্ছে, আর আলতাটা এইভাবে পড়াচ্ছি। আর পড়ানোর সময় আরশি খুব নড়াচড়া করছিল, পা দেখেই তোমরা বুঝতে পারছো যে কেমন করছিল। ও একবার উঠে বসছে, একবার শুচ্ছে, এই করছে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পোস্টার কালার। পোস্টার কালার দিয়ে এইভাবে একটা ধূপের কাঠি দিয়ে আমি এইভাবে একটু ছোটো ছোটো পুটি 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 করে দিচ্ছি। তো যাই হোক, এইভাবে আমরা একটা পা কমপ্লিট করে ফেলেছি। দেখো, এইভাবে পুরো পাটা কমপ্লিট করেছি, হাতটাও এইভাবে সেম করে দিয়েছি। বুঝতেই পারছো গরিবের দুর্গা, তো এইরকমই হবে। আর এখানে দেখো ওর ভুরুটা আঁকছে। আমরা এখানটাই মানে ভুরু আঁকার যে কালি মানে পাওয়া যায় আর কি, সেটাকে কী বলে আমি জানি না, যেহেতু আমি মেকআপের সত্যি কোনো কিছু জানি না। তো সেসব আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা শুধুমাত্র একটা ল্যাকমির আইকনিক যে কাজলটা পাওয়া যায় সেই কাজলটা দিয়েই আমরা ভুরুটা আঁকছি। আর দেখো, দেখেই বুঝতে পারছো যে খুব একটা ভালো শেপ হচ্ছে বা মানে খুব ভালো হচ্ছে সেরকম নয়। তবে আরশির খুব ইচ্ছা হচ্ছে আরশি একটু দুর্গা সাজবে, তাই জন্য আমরা সাজাচ্ছি। আর দেখো, এখানে ভুরুটা আঁকা হয়ে গেছে প্রায় একটা, আর কপালের আমরা মানে চোখটা করেছি একটু আইলাইনার দিয়ে আর একটু সাদা পোস্টার কালার দিয়ে। তো আরশিকে কেমন লাগছে সবাই অবশ্যই বলো। আর আমরা মেকআপটা পুরো কমপ্লিট করে ফেলেছি, মানে শুধুমাত্র মেকআপের মেকআপ বক্সের যে জিনিসপত্র থাকে সেটা দিয়েই। আর আরশির মুখে আমরা খুব বেশি মেকআপ করিনি, তবে একটু চোখের উপরটা মেকআপটা দিয়েছি। তো কেমন লাগছে আরশিকে সবাই অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো আরশি কিন্তু মানে একটা লাল কালারের শাড়ি পরেছে, আরশি মহিষাসুরকে বধ করছে। আরশি বলল আরশি নাকি দুর্গা, মহিষাসুরকে বধ করবে। তো যাই হোক, আমাদের বাড়িতে তো মহিষাসুর নেই, আরশি কাকে যে বধ করবে কে জানে। তো আরশি দেখো মাথায় চুল নেই, একটু একটু চুল, আমরা সেই জন্য তো যেহেতু আরশির মাথায় চুলটা অনেক কম তাই জন্য আরশিকে এইভাবেই সাজাতে হলো। আর সিম্পলের মধ্যে এইভাবে আমরা দুর্গা সাজিয়েছি। কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা সত্যি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও। তো আমাদের ছোট্ট দুর্গার কিছু ফটো তোমাদের সাথেও শেয়ার করলাম, সবাই দেখে বলো যে কেমন লাগছে আমাদের ছোট্ট মিনি দুর্গা। তো মেকআপ ছাড়া দুর্গা কেমন লাগছে অবশ্যই সবাই জানিও।